जाने मन सारम बना में हुसैन, जाने मन सारम बना में हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन, शाहस्ते हुसैन बादशाह, हस्ते हुसैन शाहस्ते हुसैन बादशाह, हस्ते हुसैन दीन हस्ते हुसैन, दीन पना हस्ते हुसैन, सरदाद नदाद दस्ते दर दस्ते यजीद, हक्का के बिना इला इला, हस्ते हुसैन जाने मन सारम बना में हुसैन, जाने मन सारम बना में हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन, बशद को शदा गश्ता बेचारा जामी, बशद को शदा गश्ता बेचारा जामी, गुलाम गुलामाने आले हुसैन, गुलाम गुलामाने आले हुसैन, जाने मन सारम बना में हुसैन, जाने मन सारम बना में हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन। हमरा सबके प्रति सप्ताह दयाल बाबा जहांगीर हमें जो शिक्षा दिए गए प्रति बृहस्पतिवार भक्त सामने हमें क्यों हेदायतर आलो पाबा क्यों सत्य सागरे अवगाहन करते पर दिक निर्देशनामूलक जार साराटा जीवन ही मानवजाति के हेदायतर जन्य उन्नी कष्ट गए उनार पुराटा जीवन मानवजातिर मानवजातिर जन्य मानवजातिर तरे
তিনি বিসর্জন দিয়েছেন একমাত্র আমরা যেন সত্য সাগরে অবগাহন করতে পারি। তাই শুধু এখানে দয়াল বাবা জাহাঙ্গীর বক্তৃতার মাধ্যমেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার উপস্থিত এবং জাহিরি অনুপস্থিতির তরেও উনি আমাদের জন্য বাবা জান কিবলা ওনার লিখিত কোরআনুল মাজিদ এর হুবহু অনুবাদ যা পৃথিবীর মুখে অধৌ এরকম সুন্দরভাবে সাবলীলভাবে শব্দে শব্দে সুস্পষ্টভাবে যার 53 থেকে 55 বছরের গবেষণার ফসলি হল এই কোরআনুল মাজিদ, এবং এত সুন্দরভাবে বাবা জান উপস্থাপন করেছেন মানব জাতিকে হেদায়েতের আলো পাওয়ার জন্য কি কি বিষয়গুলো তাকে জানতে হবে এবং বুঝতে হবে এবং এই বিষয়গুলো হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, প্রত্যেকটা বিষয়ে বাবা জাহাঙ্গীর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, তারপরে হৃদয়ের মধ্যে ধারণ করতে হয়। তো বাবা জান হয়তো বা আমরা যেটা দেখতে পাচ্ছি বাবা জান জাহিরি জিন্দিগিতে বা জাহিরিভাবে আমাদের সম্মুখ তিনি উপস্থিত নন, আবার উপস্থিত সেটা উনি ওনার মনোনীত প্রতিনিধি ওনার ঔলাদদের মাধ্যমে উনি চিরকাল থাকবেন। তথাপিও বাবা জাহাঙ্গীর বলেছেন আমাকে চিনতে হলে আমাকে বুঝতে হলে আমার বইগুলো তোমরা বারংবার পাঠ করবা, আমাকে চিনতে হলে আমার রং রূপ আমার প্রকৃত দর্শন কি আমি কি বোঝাতে এ মানব জাতির জন্য কষ্ট করতেছি এবং করেছি প্রতিটা বিষয় যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার বইগুলো তোমরা বারবার পড়ো, কেননা আমার বইগুলোই হলো আমার আয়না। বাবা জাহাঙ্গীর বলেছেন যে ইমাম গাজ্জালির মুরিদ ছিল তিনজন, কয়জন? তিনজন। তো বাবা জাহাঙ্গীর এখানে ইমাম গাজ্জালির তিনটা বইয়ের কথা উল্লেখ করেছেন, আর বাবা জাহাঙ্গীর বলতেছেন যে আমার মুরিদ হলো 28টা। কয়টা? 28টা আমার মুরিদ আমি রেখে গেলাম যেগুলো আমাকে বাঁচিয়ে রাখবে, আমার পরিচয় তুলে ধরবে। সেগুলো কি? এই আমার 28টা বই, আমার 28টা বই আমি জগৎবাসীর জন্য উপহার দিয়ে গেলাম। জগৎবাসী আজকে আমাকে যে যতটুকুন দৃষ্টিকোণ থেকে আমাকে দেখে অতটুকুনভাবে আমাকে কেউ মাথার মধ্যে তুলে নেয়, আবার কেউ পাওয়ের নিচেও নেই, কেননা তার দৃষ্টিভঙ্গি সে যেভাবে নেয় বাবা জাহাঙ্গীর বলে আমি সেভাবেই। কেউ ভালো দৃষ্টিকোণ থেকে নিলে আমি তার জন্য কাবা তুলল, আবার কেউ মন্দ দৃষ্টিকোণ থেকে নিলে আমি তার জন্য কিছুই না। তাই এই ভালো এবং মন্দের সমন্বয় কিন্তু সমাজ, ভালো এবং মন্দের সমন্বয় কিন্তু সব কিছু। তথাপিও বাবা জাহাঙ্গীর বলে আমি থাকতে আমার মূল্যায়ন, আমি থাকতে আমাকে কিন্তু সবাই চিনতে পারে না, কিন্তু একদিন জগৎবাসী বুঝতে পারবে, তারা টের পাবে যে তারা কত মহামূল্যবান রত্ন হারিয়ে ফেলেছে। রত্ন থাকতে রত্নের মূল্য আমরা দিতে পারি নাই, রত্ন থাকতে রত্নের কদর আমরা করতে পারি নাই, রত্ন থাকতে রত্নের সেবা আমরা করতে পারি নাই, কিন্তু বাবাই বলে গিয়েছেন আমার বিদায়ের 20 থেকে 30 বছর পরে পৃথিবীর বিভিন্ন ভাষায় যত দেশ আছে অনেক দেশের মধ্যে অনেক দেশের ভাষায় এই বইগুলোর অনুবাদ হবে, তখনই বুঝতে পারবে আল্লামা জামিকে বাবা জাহাঙ্গীরকে, জালালউদ্দিন রুমিকে বাবা জাহাঙ্গীরকে। এই বিষয়গুলো আস্তে আস্তে তখনই সবার মাঝে ফুটে উঠবে, আর যেই দিন সবার মাঝে বাবা জাহাঙ্গীর ফুটে উঠবে ওই দিন বলবে যে হায় 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 সমগ্র কুল কায়নাতের মধ্যেও বাবা জাহাঙ্গীরের তুলনা নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
এটা কি শুধু মহানবীর জন্যই প্রযোজ্য এই খেতাবটা? আমরা তো কোরআন পড়তে গেলে, কোরআনুল মাজিদ পড়তে গেলেই আমরা কী করি, 1500 বছর আগে চলে যাই। কিন্তু মহানবী যে একটা গুণের নাম, একটা চরিত্রের নাম, একটা স্বভাবের নাম, আমরা এটা জানি না, কখনো জানতামও না। যদি বাবা জাহাঙ্গীর দয়া করে আমাদেরকে তার এই বাণীগুলো উপহার না দিতেন, যদি বাবা জাহাঙ্গীর দয়া না করে আমাদেরকে, উনি জাহিরি জিন্দিগিতে আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রেমিকের হৃদ মাজারে তো তিনি সর্বদাই বিরাজমান। উনি বলতেছেন যে আলোর দিশা যেন নেক্সট পরবর্তী জন্ম যেন তারা বিপথে কুপথে না যায়, তাই আমি আমার জীবনটাকে উৎসর্গিত করলাম তাদের জন্য, তারা যেন সত্যের নিদর্শন পেয়ে নিজ পরিচয় নিজে যেন পেতে পারে, তার কারণে আমার এই 28টা কিতাব মোবারক জগতের জন্য উপহার দিলাম। আজকে বাবা জাহাঙ্গীরের প্রচার প্রসার এবং যেভাবে চলতেছে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে আলোর দিকে আসার জন্য মানুষ পাগলের মতন হই হুল্লোড়ভাবে চলতেছে, আমি কোথায় গেলে সত্য পাবো, আমি কি করলে নিজ পরিচয় রবের পরিচয় পাবো, এই বিষয়গুলো যখন অনেকের মনের মধ্যে নাড়া দেয়, তখনই সে আস্তে আস্তে বাবা জান কেবলাই সে যে একটা চুম্বক রেখে গেছেন, ওই চুম্বকের আকর্ষণ যার মনে যখন আটকে পড়ে, তখন সে আর স্থির থাকে না, সে অস্থির হয়ে যায়। অস্থির হয়ে এই সত্য খোঁজার জন্য পাগলের মতন ছোটাছুটি করে, এখানে যায় ওখানে যায়, এদিকে যায় সেদিকে যায়, আমি কিভাবে সত্য পাবো? বাবা তো একটা কথা বারবার বলেছে, পীর বড় নয়, পীর মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো সত্য পাওয়া, সত্য পাওয়াটাই মুখ্য বিষয়। তাই সত্যের কেন্দ্র বিন্দুতে যদি কেউ যদি অবগাহন করতে চায়, তাহলে তাকেও একজন সত্য কামেল গুরুর নিকটস্থ হতে হবে। সত্য কামেল গুরু না হলে কিন্তু হবে না। তো এখানেই বাবা জাহাঙ্গীর বলতেছে যে সত্য পাওয়ার প্রশ্নে আমি তিনটা পীর ফেলে দিয়ে চতুর্থ নম্বর পীর দিয়ে আমি সত্য দর্শন করেছি। তাহলে তিনজনই কিন্তু কাবার জেনতেন না, কামেলেরও কামেল তারা, তারা কামেলের ওকামেল। কিন্তু বাবা এই জায়গার মধ্যে আবার আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে দিয়েছেন সেটা হলো কি, আপনি গাউসুল আজম হতে পারেন কোনো সমস্যা নাই, নাহিদ বাবা যান যেটা বলেছেন যে তুমি গাউসুল আজম, তুমি বাবা ভান্ডারি, তুমি বাবা সুরেশ্বরী, তাতে আমার কি হলো, আমি তো কিছুই পাইলাম না, আমি তো কিছুই হতে পারলাম না। তাই এই জায়গার মধ্যে বাবা জাহাঙ্গীর তিনজন কামেল পীরের কাছে বায়াত নেওয়ার পরেও সত্য দর্শনের প্রশ্নে বাবা জাহাঙ্গীর ফেলে দিয়েছেন। কেন ফেলে দিয়েছেন? কারণ বাবা জাহাঙ্গীর জানে যে আমার পীরের স্থান তিনটা স্টেপ পর্যন্ত, মকামে নাসুত, মকামে মালাকুত, মকামে জাবরুত, এগুলো বাবা জাহাঙ্গীরের শিখানো বলি, আমার নতুন কিছুই না। বাবা জাহাঙ্গীরকে নিয়ে যেরকম করে জগতের মধ্যে আগুন ধরতে, আগুন যেরকম আস্তে আস্তে একটা কাঠকে খেয়ে ফেলে তদ্রুপ, ওই রকমভাবে বাবা জাহাঙ্গীরের আলো পৃথিবীর বুকে আস্তে আস্তে এখন ছড়িয়ে পড়তেছে। মানুষ এখন আগের মতন বোকা নয় যে আপনাকে স্বর্গের লোক এবং নরকের ভয় দেখিয়ে আপনাকে আটকিয়ে রাখবে। মানুষ আগে যেরকম বোকা ছিল, এখন আর বোকা নাই, এখন মানুষ সবাই বুঝে, এখন সবাই বুঝে যে সত্য কোন দিকে আছে। তাই এখন বর্তমানে বাবা জাহাঙ্গীরকে এই জায়গার মধ্যে আমার বাবা নাহিদ শামসুত তাবরিজ উনি উপস্থিত আছে, কারণ কি, আওলাদেরা যে বিষয়গুলো সুস্পষ্টভাবে জানবে সেটা আমি না জানতে পারি, কারণ তিনারা বাবা জাহাঙ্গীরের ফসল। ওনারা যেরকমভাবে একটা বিষয় বাবা জাহাঙ্গীর সম্পর্কে জ্ঞাত থাকবেন, অবগত থাকবেন, সেটা আমার দ্বারা, আমি গোলামের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমরা জি বাবা, কারণ আমার ভিতরে একটা অহংকার আছে, আওলাদ, আমি হরিদাস পাল, এই অহংকারটা আমার ভিতরে আছে। কিন্তু আপনার ভিতরে প্রেম আছে, আপনি বাবার দর্শনকে কারেকশন করে নিয়ে আসছেন, আর আমি যে আওলাদ এটা আমার একটা সূক্ষ্ম অহংকার।
ক্ষমা দৃষ্টি দিয়ে এখানে আসলে কি ভালোবাসা কোনো দূরের বিষয় নয়, ভালোবাসা এটা মনের বিষয়। বাবা নাহিদ শামস তাবরিজ অনেক সময় অনেক কথাই বলে ফেলেন যেগুলো মহানবী তিনার আগের গোনা পিছনের গোনা মাপ করে দেওয়া হয়েছে, একটা বলে না হাদিসের মধ্যে বলে না। এটা কি আসলে মহানবীর জন্য প্রযোজ্য নাকি সাহাবাদের জন্য? তার সাহাবাদের জন্য, মহানবীর জন্য না। কারণ কোরআন বলতেছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব তার জিন্দেগানির মধ্যে একটা সেকেন্ডের জন্য তিনি নিজ প্রবৃত্তি হতে, নিজ মন গড়া হতে একটা কথাও বলে নাই, যা বলেছে তা আমি আল্লাহই কথা বলেছি। তাহলে বাবাজানের কদমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবাজান যে বাণীগুলো বলে এগুলো কিন্তু একান্ত আমি রুকনের জন্য, একান্ত আমি রুকনের জন্য। আমি রুকন কি মানুষ হতে পারছি নাকি আগের মতন পশু জানোয়ার আছি? আমি রুকন কি মানুষ হতে পারছে? আমি বাবা নাহিদের অনেক ওয়াজের মধ্যেও শুনেছি, উনি এখানেই বসে বলেছেন, বাবা জাহাঙ্গীর এখানে বসা, উনি ওয়াজ মোবারকের মধ্যে এখানেই বলেছেন। যে কি বলেছেন? বাবার সামনেই দয়াল মাফ করো, যে আমি নাহিদ জানোয়ারকে যে বাবা জাহাঙ্গীর একজন ওলি বানায় দিতে পারে, তাহলে তার রহমতে কি কুল খাইনা তলি হতে পারে না? তাহলে এখানে মৌলিক বিষয় যেটা, সেটা হলো কি আমার মধ্যে সে দুষ্ট আছে কিনা? বাবা জাহাঙ্গীরই সে কথা বলে, নাহিদ বাবার জবান দিয়ে, বেদম বাবার জবান দিয়ে, আশেকের জবান দিয়ে কথা বলে, কেন বলে? যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দেখ, শুধু আমি জাহাঙ্গীর নই, আমাকে এখানে একটা বডির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু নাও নেবার হাকিকতের দৃষ্টি দিয়া তাকাও, যারা আমি জাহাঙ্গীর হয়ে গিয়েছে তারাই তোমাদেরকে আবার হেদায়াত দিচ্ছে। তাহলে বাবা জান কেবলার প্রত্যেকটা কথার মধ্যে আমাদেরকে কিন্তু হৃদয় দিয়ে বুঝতে হবে। একটা হলো ব্রেন দিয়া বোঝা, ব্রেনের বোঝার মধ্যে কি আকাল আইয়ার হে সৌফেদ বদল লেতি হে ইশকে বেচারা না মোল্লা না জাহিদ না হাকিম হা। তাহলে এই দ্রুত চালাক শিয়ালের মতন চালাক ব্রেন দিয়ে কিন্তু বাবা নাহিদ শামস তাবরিজের কথা আমরা বুঝলে হবে না, বেদম ওয়ার্সের কথা বুঝলে হবে না, আমাদেরকে হৃদয় দিয়ে বুঝতে হবে। এটা তাদের প্রত্যেকটা কথাই আমাদের জন্য ঔষধ, সে ঔষধ বাবা জাহাঙ্গীর যাকে যেভাবে দেয় সে সেভাবেই বুঝতে পারে। এই ঔষধগুলো কিন্তু আমাদের জন্য, কারণ কি, কারণ কি, কারণটা একটাই কারণ, সেটা হলো কি আমি তো পীর সম্পর্কে জানি, কোন পীর কেরকম এটা তো আমি জানি, তো যাই নাই তো আমি সত্য পাওয়ার জন্য এখানে আসছি। বাংলাদেশের মধ্যে তো পিসাবের অভাব নাই আছে, কিন্তু সত্য পাওয়ার প্রশ্নে তাদের এক একটা জব, তাদের এক একটা কথাই আমার জন্য কালাম, তারা যে কথাগুলো বলে সেগুলো আমার জন্য, অন্যের জন্য নয়। যিনি ভক্ত তার জন্য কালাম, ভক্তের জন্য এগুলো কালাম, এই কালামগুলোই কিন্তু আমাদের ভিতরে ধারণ করতে হবে যে আসলে কি আমি কি মানুষ হতে পেরেছি নাকি আগের পর্যায়ে সবুর পশুর স্বভাবেই রয়েছি। এখানের মূল বিষয়টাই এই ফার্মেসির, এই দোকানের মূল বিষয় হলো কি তাসকিয়ায়ে নফস, নিজেকে পরিশুদ্ধ করা। এখন নিজেকে পরিশুদ্ধ আমি কিভাবে করব? এই নিজেকে পরিশুদ্ধ করার তরেই মহামানবগণ বিভিন্ন সময় বিভিন্ন কালাম করে থাকেন, তাই কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। বাবা জাহাঙ্গীর বলেন বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। বাবা বেদম ওয়ারসিও বলে, বাবা না এই শামস তাবরিজ এগুলো বলে কেন বলে? আমি যেন বুঝতে পারি। একটু আগে বাবা নাহিদ শামস তাবরিজ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমি জানি না কতটুকু খেয়াল করেছি আমি, যেটা সেটা হলো কি যে বাবা জাহাঙ্গীর বলে তুমি চার মাস ধ্যান সাধনা করলে সত্যের যদি সামান্যতম নিদর্শন যদি না পাও তাহলে আমার ফালায়ে দিও। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে নাহিদ বাবা যখন বলল যে কাউরে যদি আমি যাই না শুই না, তারা যদি সহজভাবে যদি বুঝাই যে বাবা তুমি কিন্তু ধ্যান সাধনায় গেলে কিন্তু পাওয়া তো দূরের কথা, তুমি কিন্তু হারাইতেই, তখন কিন্তু সে যাই না শুই না এটা স্বীকারোক্তি দিতে চায় না। কেননা আমি খান্নাস যুক্ত, আমি কিভাবে হারাবো? এটা যাই না শুই না কেউ কুরবান দিতে চায় না, এটা যাই না শুনে কেউ বলিদান দিতে চায় না। তাই এই জায়গার মধ্যে সুজাটারই উল্টা, সুজাটারই উল্টা। যদি সত্যের নিদর্শন সে যদি পায় তখনই বাবার কদমের মধ্যে আইয়া, আগের যেই সেজদার এখনের সেজদার মধ্যে পার্থক্য আছে, কিছু হলেও সামান্য হলেও
একশো থেকে দশ পার্সেন্ট হইলেও পার্থক্য আছে, কারণ আগে অনুমান কইরা গেছে। আর এখন যখন ধ্যান সাধনার মধ্যে চার মাসে যখন রত ছিল তখন সেই জায়গার মধ্যে সে কি করছে, আইনুল ইয়াকিন, চোখে দেখার তো কিছু দেখেছে। এই চোখে দেখার কারণে সে হইল আগের সেজদা আর এখনের সেজদা আসমান জমিন ফারাক, ওই তার জন্য। কারণ কি, যে যতটুকু নিতে পারে দয়াল তারে ততটুকুনি দেয়। আবার এখানে আরেকটা কথাও আছে যে দয়ালের রহমত থাকতে হবে। আমি সারা রাত্রভর জিকির করলাম বাবা নাই শ্যাম সিতাবির যেগুলো বলে আসলে, কিন্তু আমরা কথাগুলো মানে হৃদয় দিয়ে বুঝতে পারি না, যার কারণে আমরা মনে করি যে আমাদের মনে হয় ব্যাঘাত ঘটে, ব্যাঘাত ঘটে। আল্লাহু জিকির আন্তা ফান্তা, হ্যাঁ ঠিক আছে সত্য, কথাগুলো সত্য, কিন্তু সর্ববিষয়ে সর্বকাজে সর্বক্ষেত্রে বাবা জাহাঙ্গীর যেটা দেখাচ্ছেন আমাদেরকে সেটা হলো কি, দেয়ানে খেয়ালে হুশে আমি আমার মুর্শিদকে রাইখে কতটুকুন জিকির করতে পারলাম, দেয়ানে খেয়ালে হুশে আমি আমার মুর্শিদকে রাইখে কতটুকুন কর্ম করতে পারলাম। আমি যদি আমার মুর্শিদকে রাখি তাহলে আমি ধ্যান জ্ঞান কুলসুম করু, দুই তো হয় না এক। তাহলে আমাদের যে ক্লাসিক্যাল বিষয়গুলো এগুলোর মধ্যে মানে যে আমি দিন দিন যে কিছু শিখবো, আমি যে দিন দিন যে নিজেকে কিছু ডেভেলপ করার জন্য আমি যে চেষ্টা করব, যে এখানে আরেকটা কথাও বলল যে দুইয়ের মধ্যে তো কিছুই হয় না, তাহলে করতে হয় কি, আমি অভিভাবক দেখি ইনকানের দিন একশো একবার আমার ধ্যান কই, বাবাই কইতেছে নিরিক বর্জক ধ্যানটা রাইকে তারপর তুমি সাধনা করো, তাই কইতেছে না বাবা, আবার বাবাই কইতেছে ফুল এইখান থেকে এই মোড়া নিবা এই মোড়া দিবা, আবার লাঠিটা গুঁতা দিবা তাহলে এই যে আমাদের কালামগুলো বাণীগুলো আমরা শুনতেছি, এগুলো কিন্তু আমাদের মধ্যে ধারণ করতে হয়, এগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে। এইখানের মধ্যে আমরা এই ফার্মেসিতে এই দোকানের মধ্যে আসছি এই ওষুধগুলো অ্যান্টিবায়োটিকগুলো নেওয়ার জন্য, এই অ্যান্টিবায়োটিকগুলো যদি আমরা না নিতে পারি তাহলে সারা জীবন, বাবা জাহাঙ্গীরের এখানে আরেকটা কথা আছে, সারা জীবন মহামানবের সাথে আমরা ঘুরছি চলছি থাকছি কিন্তু সে মহামানবের ধারে কাছে আমরা যেতে পারি নাই। কেন পারি নাই, কারণ মহামানব যেটা বলতেছে ওটা আমি হৃদয়ের দিয়ে ধারণ করতে পারিনি, উপলব্ধি করতে পারেনি। বাবা বেদম মরছে বাবা নাই শামসুদ্ দেবরি যেগুলো বলে মূল বিষয় হলো কি, সেটা উপলব্ধি। সে আমাকে যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে ওষুধটা দিচ্ছে, ওষুধ দিলে তো রুগী কিছু সুস্থ হবে, হয় মৃত হবে না হলে সুস্থ হবে, এটা দুইটার তো যেকোনো একটা হবে। এখন আমি মৃত অনা জীবতে অনা তো আমি কি, এর জন্য এখানে বলি কি যে এইখানে কি বলে যে তুমি আগে বুঝার চেষ্টা করো। হ্যাঁ আমরা না বুঝেই ফালফালানি শুরু করছি, ওই যেটা বলে হ্যাঁ সত্য, গান বাজনা শুধু করলেই হয় না, গান বাজনা তো আমাদের দরবার ছাড়া অন্যান্য দরবারে হয় না। আমি সর্বোপরি দিন রাতের বেলা আমি আর হাসিম বাইরে এলাম, তো প্রত্যেক কবরস্থানে এখানে আমাদের এখানে দুইটা কবরস্থান আছে, একটা খেজুর ভাগ আর একটা হলো যে আম্বাগিচার দিকে, তো মসজিদের সামনেও গরিব মানুষটা বৈশা আছে, আমিও কিন্তু গরিব, আমি ওকে পায়ের ধুলির সমান না, আমি বুঝানোর জন্য বললাম বাবা মাফ কর। আমি দেখলাম একটা জিনিস চায়া, একটা হিন্দু ভিক্ষুকটা দেখলাম না, আমি অবজারভেশন করলাম বৈশা, আমি আসিফকে বুঝবারও দিইনি, আমি দেখলাম চায় আছে দিই, কো আপনি ঘুরতে যান চল না ঘুরি দিই, আমি কেন এমন বৈষম্য তো আছে আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে, প্রত্যেক যারা স্বার্থনসী ধর্ম পণ্ডিতেরা এরা এক একজন এক একটা গোত্র বানায় নেয়, খাওয়া যাবে না যারা কালকে, যেমন মোল্লাবাড়ির বউ দেখতেছি ওর পোলা হইলো বোকা রিয়াজ, তখন কইতেছে ওর বাপে কইতেছে এই তোর বউ পায়ে খেয়ালটা দিছে টিপ দিছে, কেউ তো হিন্দু গো এই টিপ দিছে এই দিছে এতে হিন্দু গো, হ্যাঁ হিন্দু গো জিনিস সম্মেলন যাবো না হিন্দু গো জিনিস করবে, পোলা হইলে একদম বোকা মানে পোলায় কইতেছে বাবা এই যে আমরা ভাত খাই চাল খাই তেল খাই ডাল খাই এগুলি তো সব হিন্দুরা খায়, আজকের তো আমরা এগুলি বাদ দিয়ে দিন খালি একমাত্র
প্রত্যেকটা কালামগুলোই কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা কাকে বাক করতেছি, আমরা কাকে নিয়ে ডিবেট করতেছি, আমরা কাকে ফারাক করতেছি। আমার মধ্যে যা আছে একজন হিন্দু ভাইয়ের মধ্যে তাই আছে, আমার দুই হাত হিন্দু ভাইয়ের কি দশ হাত? হ্যাঁ, এই যে আমরা ফারাকগুলো করতেছি এগুলো এই এভাবেই। তাই এখানেই বলেছেন বাবা জাহাঙ্গীর যে তিন কুড়ি তেরো ফেরকা মহামানবেরা কেউই করে নাই। কারা করছে ফতুয়া, কারা দিছে? এই মোল্লা মুন্সি পান্ডা পুরোহিতেরা। হ্যাঁ, এটার মধ্যে জড়িত আছে। বা 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 বা, সুন্দর একটা কথা বাবা আমারে বুঝাই দিল যে এখানের মধ্যে যেরকম করে খালি মোল্লা মুন্সি রে ঢালাও পাবে ফতুয়া দিলে হইব না, পিসাবের এরকম তুলে আমরাও বেঁচে গেলাম না, পিসাবেরও আছে। এই বাড়ি তো বাবার পীরের দরবারে মুর্শিদের দরবারে বাবার বই সম্বন্ধে সমালোচনা করেছে। সত্য প্রশংসা করলেই খালি ভুলাইয়া উঠে না, এটাই আমার এক নাম্বার ভক্ত। কিন্তু কই ভক্ত, আমি তোমার কাছ থেকে কি পাইলাম? বাবা জাহাঙ্গীর তো কইতেছে তিনটা স্টেপ পর্যন্ত তুমি আমার আসো, এরপর তো নাই, তো দাও আমার মুক্তি দাও। কেন বাবা জাহাঙ্গীর কি জালাল নুরি বাবার গোলামি করে নাই? জালাল নুরি বাবার পাইরাবি করে নাই? কখন করা প্রযোজ্য হয়, কখন করা ফরজ হয়? যখন তার কাছ থেকে আমি সত্য পাব। সত্য পাইলে করব, সত্য না পাইলে তিন তিনজন কামের ফেলতো ফালাই দিছে, গোলামি করছে, এদের গোলামি করছে। কিন্তু মুখ্য গোলামি কারে দিয়া, যার কাছ থেকে আমি সত্য পাব। এই জায়গার মধ্যে হ্যাঁ ঠিক আছে সম্মান গাইতে তাও তাতে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হইলো কোথায়? আমি পাওয়ার প্রশ্নে। দয়াল, তুমি তো কামেল হইয়া গেলা, আমি তো কিছুই হইয়ার পারলাম না। এই এত প্রশ্ন করিস না, মরার পর পাবি। আছে না বাবা জাহাঙ্গীরের একজন পীর তো বইলেই ফেলাইছিল, যেটা চাঁদপুরের বাবা যখন সত্য পাওয়ার প্রশ্নে যখন বলছিল। সবচেয়ে সুন্দর একটা কথা কি, বাবার এই কথাটা রোনমে ভিডিওটা দই দেন, বাবার এই কথাটা একেবারে আমার বড় বড় সাধক ভাইয়েরা সবাই লুই ফেলেছে। লুইফা শব্দ মানে কি? আগ্রহ সহকারে লইছে। সে কথাটা কি? লামো কামে গেলে আর গুরু থাকে না, গুরু ডাইন দিকতে জায়গা আর শয়তান বাম দিকতে জায়গা আছে না? এইটা কিন্তু নাহিদ সাহেব লিয়ে লিখছে। আমার কাছে এখন আর গুরু নাই, কারণ আমি তো এখন লামো কামে আছি। এই জিনিসটা খুব সুন্দরভাবে লিয়ে নিচ্ছে যে লামো কামে গেলে গুরু থাকে না আর এ ডাইন বামরা শয়তান জায়গা। আচ্ছা ঠিক আছে, তাইলে এই কথাটা বলার পরই বাবা বলতেছে যে গুরু নানক সাদ্দাতুল মন তাহারে যে বোঝাইতে পারে না। খুব লামো কামে যাইতে পারে না। গুরু নানকের ভিতরে বিশ্বাস ছিল যে আমি সব করছি, আমি কেন যাইতে পারবো না? যখন সে ব্যাক করে আসলো তখন তার মুর্শেদ বাবা বাকি বিল্লারে জিগাইল, বলল তোমার ভিতরে তিনটা অহংকার আছে, যে তিনটা অহংকার তুমি নিজে কখনো ধরতে পারো নাই। সেই তিনটা অহংকার কি? তোমারে ফুলের মালা দেউক, তোমারে নাচানাচি করুক, তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকুক, এটা তোমার মন চায়, এটা তুমি ফেলে দাও। তো ঘটনাটা যে এরকম, ওই বিচার নাই বাবার, এটা আছে খালি এক লামো কামে গেলে গুরু থাকে না আর শিষ্য এই কি শয়তান থাকে। আমার তো চিন্তাই আসে, আপনি যে কথাটা বললেন এই চিন্তাটা কয়টা মানুষের মধ্যে আসবে? এটি তো রহমত, আইব মাধ্যমে চিন্তা।
গবেষণা নাই, কথা কো। আজকে সত্যি যে আমার জন্য আমি খুবই ভাগ্যবান মনে করতেছি আমাকে, যে আজকে হয়তো নাহিদ বাবার সামনে আমার কোনো দিনে কথা বলার কোনো যোগ্যতা নাই, তারপরে দয়াল রহমত করে আমার মতন কুত্তারে বলছে কথা বলার জন্য। আর আরেকটা হলো যে আজকে আমরা অনেক বিষয় জানতে পারছি বাবার কাছ থেকে, যে আসলে বাবা জাহাঙ্গীর সবচেয়ে বড় একটা নেগেটিভ কি ভাই আপনি জানেন, আমরা না বুঝে গেছি মানসিকতায় আছি কোন আপনার বারে বুঝে গেছি মানসিকতা আছে, শিকার মানসিকতা নাই। আমি যে শিখবো এই মানসিকতা নাই, আমি সারাক্ষণ বুঝে গেছি বাবা সাতটার সময় সেখানে বসতো, কি রে মামার বাবা বলছো না সবাই ডাক দিবে, কোথায় ডাক দে চারতলা পাঁচতলা কারণ সবাই ডাক দে আমার সামনে, আমি কথা কমো